আমাদের জাতীয় বেইমানরা মাথায় কসকসা দেখেন না, চকচক করে ক্যামেরাতে টেলিভিশনে সব আমেরিকান তেল লাগানো, ইহুদি খ্রিস্টানদের তেল লাগানো। এই আমেরিকার তেল লাগায় আয়সা এসব বুদ্ধিজীবী নাস্তিক বেইমানের দালালরা সব সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে, রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে ইসলামকে উঠাই দেওয়া যাবে সেদিন দুধে দুধের নহর বইবে আমাদের দেশে। সম্মানিত ভাইয়েরা, কুফুরিয়ার কোথায় গেলে আলেমরা মুখ খুলবে? কুফুরিয়ার কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হব? এই সমস্ত কুফুরি ওরা নিজেরা করতে এক সময়, এখন 16 কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আগে একটা সময় সুবিধা ছিল, এককালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে অমুসলমানদের দলে চলে যেতে বোঝা যেত এই লোকটা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন অমুসলমান হয়ে মসজিদেই থাকে, সে অমুসলিম কিন্তু আবার নামাজ পড়তে আসে।